স্বজন হারা বেদনা আসলে খুবই ভয়ঙ্কর। এবছর আমাদের ভিতর থেকে অনেক মানুষকে আমরা হারিয়েছি, বিশেষ করে এখন যে বন্যা হয়েছে যে কয়টা অঞ্চলে, এই যে সিলেট, তারপরে নোয়াখালী, তারপরে হচ্ছে ফেনী, নোয়াখালী, তারপরে কি বলে এটাকে, কুমিল্লা, এইসব জায়গায় পানিবন্দী হয়ে আছেন এখন অনেক মানুষ। অনেক মানুষ মারা গিয়েছেন, গবাদি পশু সব বেশিরভাগই মরে গিয়েছে, তারপরে হচ্ছে পোলট্রি ফার্মগুলো ধ্বংস হয়ে গিয়েছে, মানে আমাদের ক্ষতির উপরে ক্ষতি। তো যারা স্বজন হারা হয়েছেন তাদের যে কত কষ্ট এখন, আর বিশেষ করে এখন পানিবন্দী মানুষগুলোর জন্য খাবার দরকার, খাবার ছাড়া বাঁচতে পারবে না তারা। এমন এমন জায়গা আছেন যে একতলা বিল্ডিং পর্যন্ত ডুবে গিয়েছে, তারা বাসা থেকে বের হতে পারছে না। তো অনেক জায়গার থেকে সাহায্য যাচ্ছে, ঢাকা ভার্সিটির থেকে দিয়েছে, এ জায়গা ও জায়গার থেকে দিয়েছে, অ্যাসুনা ফাউন্ডেশন থেকে দিয়েছে। তো আমি বলবো যে যেখান থেকে পারেন কিছু সাহায্য করেন, বিশেষ করে অ্যাসুনা ফাউন্ডেশন যেটা, সেখান থেকে সহিভাবে টাকাটা যায়। তো আমরা বিকাশে গিয়ে ডোনেশন অপশনে গিয়ে তারপর অ্যাসুনা ফাউন্ডেশনে ডোনেট করতে পারি, যে যতটুকু যার সামর্থ্য আছে সামর্থ্য অনুযায়ী এটা তাদের কাছে পৌঁছে যাবে, আমাদের দেয়া ত্রাণগুলো। ঠিক আছে, তো আসলে আমরা আমরা সবাই সবার পাশে সবসময় থাকব, আমাদের দেশ তাহলে কিন্তু অনেক সুন্দর হবে। আর এই 4 দিন যাবত মনটা খুব বেশি খারাপ, আজকেও ভিডিও দিতাম না বলে যে একটু দেই, এগুলো বলারও দরকার আছে। তো যাই হোক, অনেক জায়গার থেকে সাহায্য যাচ্ছেন, ছেলেমেয়েরাও সাহায্য নিয়ে যাচ্ছেন। তবে সবার জন্য অনেক অনেক দোয়া রইল যারা এই সেক্টরে কাজে নিবেদিত আছেন, এখন ত্রাণ দিচ্ছেন জায়গায় জায়গায় দিয়ে, যে আল্লাহ জানি তাদেরকে সহি সালামতে তাদের মা বাবার কাছে আবার ফিরিয়ে নিয়ে আসে। সবার জন্য অনেক অনেক দোয়া রইল। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো আমরা এখন যাচ্ছি হচ্ছে মামার বাসায়, মামা কালকে রাত্রে অ্যাক্সিডেন্ট করেছে, মামাকে দেখতে যাব। আফি ডোরটা ক্লোজ করে দাও। তো আমি আসিফাবু আসিফাবু যাবে, আর আসিফাবু বের হবে, আসিফাবুর কাছে একটু খাবার কিনে দেবো এখান থেকে। আসছে আবার আসছিলাম একটু, মামার জন্য একটু ক্যালসিয়াম ওষুধ নিছি, আমি যেটা খাই যাই। আমাদের বাসার সামনের মেইন রাস্তা যেটা, সেটা সবসময় বৃষ্টি হলেই পানিতে ভরে যায়, মনে হয় যেন সমুদ্রের ভিতর থেকে যাচ্ছি, এটা হবেই। তো আসার পর দেখি মামার পায়ের এই অবস্থা, একদম পা ছেলে টেলে গেছে, কালকে হসপিটালে নিয়েছিল, ওখানে ক্লিন ট্লিন করে দিয়েছে, আর 7 দিন রেস্টে থাকতে বলেছে, মেডিসিন দিয়েছে, মেডিসিন খাচ্ছে। তোমাকে নিয়ে বেউ করতে যাবে, টাটা বাবাই দেবো, টাটা বাবাই, টাটা বাবাই, চলো বেড়াইতে যাই, তোমাকে নিয়ে বেউ করতে যাবে, চলো বেড়াইতে যাই, টাটা বাবাই যাই, কি বলছিস তার, আরে মামা মেউ মেউ, চলো আমরা টাটা বাবাই যাই, টাটা বাবাই দিই, তার থেকে টাটা করো, টাটা টাটা মামা, টাটা মামা, টাটা যাও, টাটা টাটা ওইটা পুরাই বাদ, বুঝে খুশি খুশি তোমার ড্রেসের সাথে ম্যাচিং করে একটা পরাই দিতাম, কপুষ গপুষ ঘুমাইছিল যাই, তোমার শব্দ শুনছে আর উঠে গেছে গপুষ। মামা শব্দ শুনে ওইটা গেছে,
এগুলো দিয়ে ভালোই করছে না বাবু? মাগরিবের পরপরই চলে আসছি বাসায়, কারণ আম্মা এসেছে বাসায়, সেই জন্য এখন বাসায় যাব, আম্মার সাথে কিছুক্ষণ সময় কাটাবো। আম্মা অল্প সময়ের জন্য আসছে আসলে ওই নাতিদের দেখার জন্য, তো আমি এই জন্য ওদের বাসায় বসতেও পারিনি। ওদের বাসায় যখন রওনা দিয়েছি তখনই আম্মা কল দিয়েছিল যে আমি তো তোমার বাসায় যাচ্ছি, তো আমি বললাম ঠিক আছে তাহলে আমি আসতেছি। তো মামাকে দেখার পর বেশি সময় বসি নেই, অল্প সময় ছিলাম। এরপরে আম্মা চলে গিয়েছে একটু আগে, তো আমি চিন্তা করলাম ঘরের টুকটাক কাজ করব আজকে আজকে এবং আগামীকালকে দুই দিন। তো যেটা হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নতা, দেখা যায় সবসময় করা হয়, মানে সপ্তাহে বা মান্থলি একটা পরিষ্কার রাখতে হয় ঘর দরজা, যেটা সবসময় শেয়ার করতেও পারি না, আর এতদিন তো অনেক কিছু শেয়ার করতে পারিনি ঠিকভাবে, এই আর কি। তো এখন রাত অনেক হয়েছে, তাও 1:30-1:45 বাজে, তাও আমি চিন্তা করলাম টুকটাক কাজগুলো করে ফেলবো, যেমন শোপিসগুলো অনেকগুলো ওয়াশ করেছি, তারপরে এখানে সুন্দর করে রেখেছি, হ্যাঁ, তারপরে এগুলো কিন্তু মুছে মুছে রেখেছি সব কিছু। তো আসলে দৈনন্দিন কাজ এগুলো করতে হয়, যদি প্রতিদিন করা যায় তাহলে তো বেটার, তাহলে তো একদমই ধুলা হয় না, কিন্তু প্রতিদিন সম্ভব হয় না, এই জন্য এগুলো যেগুলো পারি আমি ওয়াশ করে ফেলি, আর যেগুলো ওয়াশ করা যায় না সেগুলো মুছে ফেলি। তো এভাবে করি এগুলো কমপ্লিট করি। তারপর প্রচুর ধুলা, এত ধুলা কোথা থেকে আসে আল্লাহ মাহবুব জানে, অনেক ডাস্ট মানে ই করতে হয়, ক্লিন করতে হয়। তো ফুল, এই যে ফুলগুলো পাতা যত কিছু থাকে সব কিন্তু আমি একদম ধুয়ে ফেলি, এটাও একটু আগে ধুয়েছি, আর এইটা দরজার থেকে খুলে পড়ে গিয়েছে, এটা আর একটা হুক আনতে হবে, তারপর আবার লাগাতে হবে। আর এদিকে এই ফাঁকে আমি এসেছি একটু ব্যালকনিতে, ব্যালকনিটা পুরো ব্যালকনিটা সাবান দিয়ে একদম ব্রাশ দিয়ে, দেখো এই যে এগুলো কিন্তু ক্লিন করেছি, মানে ব্রাশ দিয়ে ঘষছি, এখন পর্যন্ত ধুইনি, তো ঘষছি, আর কী পরিমাণ যে সাবানের ফেনার সাথে ময়লা বলার মতো না। এই ব্যালকনি তো সবসময় পরিষ্কার করা হয় না, দেখা যায় 1-1.5 মাস পর, তো দেখো এই অবস্থা, এগুলো কিন্তু সাবানের ফেনা। তো পুরো ব্যালকনিটা সুন্দর করে ওয়াশ করে দেবো যেহেতু বৃষ্টি হচ্ছে, আর ওদিকে ওয়াশ করছি, আর এদিকে মাছ ভেজে একটু মশলায় দেবো। ছোটো ইলিশ, কিন্তু এই ইলিশ খেতে অনেক মজা, এটা ইলিশটা অনেক মানে অনেকই টেস্টি ছিল, বড় ইলিশের থেকে ছোট ইলিশ যদি দেখে বুঝে কেনা যায় তাহলে সেই ইলিশগুলো খেতে বেশি ভালো লাগে। তো রাতের বেলা এর ভিতরে চলে গেল ইলেকট্রিসিটি, ইলেকট্রিসিটি যাওয়া মানেই হচ্ছে অন্ধকারে রান্নাবান্না করা। এখন মশলা ভুনছি, এখানে পেঁয়াজ আর তেল ভালো করে ভুনে নিয়েছি, এই বাটা পেঁয়াজ মানে ব্লেন্ডারে ব্লেন্ড করা, আর সাথে হলুদ আর মরিচের গুঁড়া। রান্নাবান্না করছি, খাওয়া দাওয়া করছি, সব কিছুই করছি, কিছুই বাদ যাচ্ছে না, কিন্তু মন ভালো না, সেই জন্য আসলে ভিডিও দেওয়ার ইচ্ছা একদমই নেই, দিতেও পারি না ঠিকভাবে, কারণ হচ্ছে যে বন্যা শুরু হয়েছে সেটা দেখার মতো না, ফেসবুক খুললেই দেখা যায় মানুষ মারা যাচ্ছে, আহত হচ্ছে, এখন তো বর্তমানে ইয়ার রেস্কিউ চলছে, মানুষ যারা একদম বন্যার ভিতরে পানিতে ডুবা ডুবা অবস্থা, তাদের তো নিয়ে আসছে অনেক কষ্ট করে, তারপরে খাবার বিতরণ করছেন। তো আশা করি সবাই আমরা যতটুকু যে যেখান থেকে পারি হেল্প করব, আর হেল্প করলে মনে করেন দানের কিন্তু একটা বরকত আছে, আপনি যত দান করবেন আল্লাহ আপনাকে তত ঢেলে দিবে, ঠিক আছে, যে যেখান থেকে যেভাবে পারেন যতটুকু পারেন দিবেন, বিদেশ থেকে যারা দেখছেন বিদেশ থেকে বেশি সাহায্য করবেন, দেশের মানুষও করবে, সবাই মিলে আমরা করব, আমরা চাই আমাদের সোনার বাংলা সোনার বাংলাই থাকুক, ঠিক আছে, সারা জীবনের জন্য সবাই আমরা ভালো থাকি, হিন্দু মুসলিম যারা আছে সবাইকেই হেল্প করবেন, ঠিক আছে। তো এই আর কি কথা, আগেও বলেছি আমি এখনও বলছি। তো আমি ক্লিন করে ফেলেছি একদম আমার ব্যালকনিটা খুব সুন্দর করে, আর দেখতে কত সুন্দর লাগছে তাই না, ক্লিন থাকলে না মনটাও ভালো থাকে। এরপরে রাতের খাবার নিয়েছি, খাবার ওরা খাবে হচ্ছে মানে খাচ্ছে খিচুড়ি, আর আমি একটু ভাত নিয়েছি অল্পও করে, অল্প একদম অল্প একটু ভাত নিয়েছি। তো খাওয়া দাওয়া তো কালকে, এটা হচ্ছে পরের দিনের, তো আমি আজকে আবার কিছু টেবিলটা একটু চেঞ্জ করব, টেবিলের ডেকোরেশনের ইয়াটা রেটা, আর খিচুড়ি কালকে করেছিলাম, আজকে দুপুরে কী করবো এখনও বুঝতে পারতেছি না, একটু হালকা পাতলাই রান্না করব, দেখি কী করি। এদিকে তো আকাশের অবস্থা মানে খুবই খারাপ, মেঘ বৃষ্টি শুনেছি, মিয়া
কি জানি ঝড় হতে পারে এরকমের একটা আভাস, কিন্তু নাও হতে পারে বলা যায় না। আর আকাশটা অন্যরকম দেখাচ্ছে, কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে এই ধরনের আকাশ দেখতে। খালি খারাপ লাগে কেন, ইদানিং কেন জানি মনটা খারাপ লাগে, মনে হয় সারাদিনই সবার সাথে মিশি, ঘুরি, বেড়াই, একা একা থাকতে ভালো লাগে না কেন জানি ইদানিং। তো এই যে আকাশের অবস্থা, এই জন্য দেখা যায় একটু সময় পেলেই বাসায় যেতে চাই, তানসিদের বাসায় একটু যাই, হ্যাঁ একটু মার্কেটে, মানে ভালো লাগে। আর এখন বৃষ্টির ভিতরে যেতে ইচ্ছাও করে না, একদম ভিজে যাই, আর ভিজলে তো অবস্থা খারাপ হয়ে যায়, ঠান্ডা লেগে যায়। তো এরপরে সন্ধ্যার পরে বৃষ্টি থামার পরে আমি আর আসিফ রাব্বু দুজনেই বের হয়েছিলাম, কারণ অনেক সবজি কিনবো এই নিয়াতে, আর একটু এই যে মুদি বাজার যেটাকে বলি আমরা, গ্রোসারি শপ, সেগুলো তো কিছু কেনাকাটা করেছি। পেঁয়াজ কিনেছি, ডিম কিনেছি, বিস্কুট কিনেছি, লাউ কিনেছি, ঝিঙা কিনেছি, ধনিয়া পাতা কিনেছি, কাঁচামরিচ কিনেছি, শসা কিনেছি, এগুলো তো যাই হোক, এগুলো নিয়ে বাসায় যাব। এই আজকে রাতে রান্না নেই, কালকে রান্না করব। তো এটা হচ্ছে সকালবেলা, সকালবেলা সবার আগে যেটা করেছি আমি, একটু চা নিয়েছি, চাটার কালারটা আজকে এত সুন্দর এসেছে যা বলার মতো না। তো দুই পিস রুটি একটু গরম করে নিলাম, এটা দিয়ে চা খাবো, জেলি থাকলে ভালো হতো, মাঝে মাঝে একটু জেলি খেতে ইচ্ছে করে, যদিও অনেক সুইট এখানের জেলিতে, সেই জন্য আমি, আমার মন চাচ্ছিলো যে একটু জেলি তৈরি করতে পারতাম। আসলে ঠিকই নিয়াত করি, তারপর পরে জানি কেন আলসেমি লাগে আর করা হয় না। তো এখন ভাবছি যে একটু দুই দিনের ভিতরে পেয়ারার জেলিটা দেখি করি, পাকা পেয়ারার জেলি কিন্তু মজা হয়, এখন পেয়ারা পাই কি না সেটাও সন্দেহ। আজকে আমি চিন্তা করেছি যে কিচেনের কিছু কাজ করব, আজকে রান্নাবান্না তেমন করব না। আর কিচেনের কাজ করার জন্য তো অনেক টাইম দরকার, যেমন কয়েকদিন পরপরই এগুলো করতে হয়, সবসময় ভিডিও করা হয় না, ওই দেখা যায় করতে পারি না ভিডিও, সবসময় সময় করতে পারি না। তো হয় কি, কিচেন এমন একটা জায়গায় অবস্থিত যেখানে আমাদের তেলের কাজগুলো বেশি হয়, মশলার কাজ, তো তখন হয় কি সব কিছুতে কিন্তু আঠা আঠা একটা ভাব চলে আসে। তো যেহেতু কিচেন হুড নেই, কিচেন হুড থাকলে ভালো হতো, আর আছে কিচেনে একটা এক্সস্ট ফ্যান দেয়া আছে, কিন্তু সেটা থেকে অতিরিক্ত ইয়াটা টানে না। তো যাই হোক, আর আমাদের একদম জানালার কাছে, জানালা খুলে সুন্দর রান্না করতে পারি চাইলে, কিন্তু পারি না, কারণ হচ্ছে বাতাসে চুলা নিভে যায়। ইলেকট্রিক চুলা যদি হতো তাহলে আমি না পুরো কিচেনের জানালা ওপেন করে তারপরে রান্না করতাম, সেটাই করার পরবর্তীতে আমি চিন্তাভাবনায় আছি, ইলেকট্রিক চুলা। আমার যেটা ইলেকট্রিক চুলা আছে সবাই অনেক পছন্দ করেছিল, ওটা এখন আমার নষ্ট হয়ে গিয়েছে। তো যাই হোক, অনেক কিছু ওয়াশ করে নিচ্ছি, যত ডিব্বা ঢুপি হাবি জাবি আছে, তারপরে আমার যে চাল ডাল রাখার যে ডিসপেন্সারটা কিনেছি, ওটা অর্গানাইজ যে বক্সটা, সেটা সব কিছু একটু একটু করে ক্লিন করছি। এই যে স্টিলের এই যেটা ভিতরে আমি আমার লবণ, কী জানি চাপাতি, চিনি, তারপরে হচ্ছে যা রাখা যায় মন যেটা চায়, গোলমরিচ, হ্যাঁ লবণ, তারপরে আরও জানি কি ছয়টা আইটেম রাখার জন্য। তো আমি ওয়াশ করতে করতে এগুলো যে কী কী লেখা ছিল সেগুলো মুছে গিয়েছে, যাই হোক এগুলোও পরিষ্কার করে নিচ্ছি। আমাকে অনেকেই বলে এত এনার্জি কোথার থেকে পাও, কীভাবে এত কাজ করো। আসলে এনার্জি আনার জন্য বডিতে একটা জিনিস দরকার, মানসিক শান্তি। হ্যাঁ, এখন আমার কি খুব মানসিক শান্তি মানে আছে এটা, এটা কিন্তু না, আমার কিন্তু মানসিক ওরকম শান্তি নেই, যেটা সত্যি বাস্তব কথা সেটা সবাই আমার জন্য বোঝে, কিন্তু মানসিক শান্তি নিয়ে আসতে হবে। আমি যদি সারাক্ষণ কষ্ট কষ্ট এভাবে একটা ভাব নিয়ে থাকি, তাহলে কিন্তু আমি জীবনে কখনো সামনে এগোতে পারবো না। আমি যদি মনেই করি আমার তো জীবনে কোনো সুখ শান্তি নেই, তাহলে কী হবে, আমার যে বাকি জীবনটা ওটা নষ্ট হয়ে যাবে। ওই জীবনটা যাতে নষ্ট না হয়ে যায় সেই জন্য আমার কয়েকটা টেকনিক করে যেতে হবে, যেমন শান্তি খুঁজতে হবে, কোন জিনিসে মানুষ শান্তি পায় সেটা দেখতে হবে। কেউ চাকরি বাকরি করে শান্তি পায়, কেউ ঘুরে বেরিয়ে শান্তি পায়, কেউ ঘরের কাজ করে শান্তি পায়, আমি সব কিছুতেই শান্তি পাই। আমার যদি চাকরি থাকতো একটা হয়তো আমি সেটাও সুন্দরভাবে করতাম, যেহেতু আমার এগুলো কিছুই নেই, আমি ইউটিউবিং করি এবং আমি বাকিটা সময় আমার সংসারের কাজে মন দিই, বেড়ানো ঘোরানো ওগুলো তো আছেই। তো যেটার ভিতরেই থাকি না কেন সেই জিনিসটার ভিতরে শান্তি খুঁজি, এই জন্য এনার্জি পাই সেই শান্তির থেকে। আমি সবসময় একটা চিন্তায় থাকি যে আমি আজকে কী কী করবো, তো আমার লাইফে প্রবলেম সবারই থাকবে, ছোটো বড় নানান ধরনের, সেই জন্য সব থেকে যেটা বাদ দিতে হবে সেটা হচ্ছে বেশি কথা
মানে না বলা, মানে কম কথা বলা, বিশেষ করে টেলিফোনে বান্ধবীদের সাথে বা আপনার অনেক মানুষ আছেন যাদের সাথে আমরা অনেক কথা বলি, বলতে বলতে সে তার অনেক কথা বলে ফেলে, আমিও তার কাছে অনেক কথা বলে ফেলি, তো এইটা যত কম বলা যাবে তত শান্তি চলে আসবে। সেটার আমি এক্সাম্পল পরে দেবো, আগে একটু বলে নিচ্ছি আমি আজকে রান্না করছি খিচুড়ি আর হচ্ছে ঝিঙে বাটা। ঝিঙে বাটা মানে ঝিঙে ভর্তা চিংড়ি দিয়ে। তো কীভাবে করছি সেটা এই যে সামনেই দেখিয়ে দিলাম, এগুলোকে সব ভাজবো, চিংড়ি, পেঁয়াজ, কাঁচামরিচ, শুকনো মরিচ আর হচ্ছে কি জানি ধনিয়া পাতা, ঝিঙে, এটাকে পুরো ভাজবো। আর কিছু শুকনো মরিচ আগেই ভেজে রেখেছি, তো এগুলোকে ভেজে জাস্ট ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। হয়ে গেল আমার ঝিঙে ভর্তা বা ঝিঙে বাটা। এটা খেতে গরম ভাত বা খিচুড়ির সাথে খুব মজা লাগে। আজকে এই আর ডিম ভেজে তারপর আমরা খিচুড়ি খাবো দুপুরে, যেহেতু অনেক কাজ করছি এই এত কাজের ভিতরে রান্নাবান্না সম্ভব হয় না একাতে, ঠিক আছে, সুজনের মা তো সপ্তাহে একদিন দুই দিন আসে। তো যাই হোক, আমি যখনই মনে করব যে আমি শান্তি, কিন্তু মানুষ ওইভাবে পায় না যে আমি কষ্টে আছি এটা আমার দুঃখ, তা না, শান্তি এটাতে পাবো যে এখন আমি কাজটা করে এক কাপ চা নিব, চা নিয়ে বসে আরাম করে চাটা খাবো আর নিজের মনের ভিতরে নিজে সুখ নিয়ে আসবো। আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের ভিতরে অনেকেই অনেক সময় পেছনে কথা বলে, যেটা শুনে ফেলি, তো বলে এভাবে যে আমি কীভাবে এত কিছু করি, হ্যাঁ আমি হাসি খুশি থাকি, আমি ঘুরি বেড়াই, আমি জিম করি, এটা করি, সেটা করি, আমি তো মনমরা হয়ে থাকবো, তাদের ধারণা আমি থাকবো মনমরা হয়ে, আমি অসুস্থ থাকবো, আমার ছেলে অসুস্থ সেই জন্য, অথচ আমি যে একটা স্ট্রং মানুষ এটা অনেকেই নিতে পারে না, এটা অবশ্য তাদের সমস্যা, সবাই কিন্তু সেটা পারে না, এবং সেই জন্যই যারা পারে না তারাই আমাকে নিয়ে সমালোচনা করে, আমি কেন পারছি, আমি কেন এত ফিটফাট থাকি, আমি কেন এটা করি সেটা করি, আমার কেন মুখে হাসি থাকে, আমি কেন রাগ করি না, আমি কেন মুখ গোমড়া করে থাকি না, আমি কীভাবে এত মেনটেন করি ঘর সংসার থেকে শুরু করে প্রতিটা জিনিস। আসলে কি, আমি চেষ্টা করি, আমি নিজেকে অসুস্থ বানানোর চেষ্টা করি না, আমি চিন্তা করি আমি যদি মনমরা হয়ে থাকি তাহলে আমার সংসারটা ধ্বংস হয়ে যাবে, আমার সন্তানদের ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে, হ্যাঁ আমার ছেলে একটু অসুস্থ, তার মেডিসিন চলছে, তার সব কিছু চলছে, সে এরকম থাকবে না, সে আবার ঠিক হয়ে যাবে, সে অশিক্ষিত ছেলে না, শিক্ষিত ছেলে, সে পড়াশোনা করেছে, সে ইনশাল্লাহ সুস্থ হয়ে হয়তো পড়াশোনার সময়টা হয়তো নাও থাকতে পারে, তখন সে কিছু একটা করবে, ঠিক আছে। তো সেজন্য আমি সেই ভরসায় কিন্তু দিন যাপন করছি। এখন যদি মনের ভিতরে আমি দুঃখ নিয়ে যদি চুপচাপ শুয়ে বসে থাকি তাহলে তো আমার এনার্জি লেভেল ডাউন হয়ে যাবে, আর সেই এনার্জি লেভেল ডাউন হলে সেটা তো আমি কারো কাছ থেকে খুঁজে পাবো না, তাই না, আমার বাচ্চারা অসহায় হয়ে যাবে, আমার সংসার অসহায় হয়ে যাবে। সেজন্য আমি সুখ মনের থেকে চেষ্টা করি নিয়ে নিতে। সুখ নেওয়াটা খুব কঠিন ব্যাপার না, আপনার সংসারে ঝামেলা থাকবে। আপনি কি মনে করেন আমার হাজবেন্ডের সাথে আবার খুব ভালো সম্পর্ক সারাক্ষণ থাকে? নো, নেভার। কিন্তু তার ভিতরেও আমি আছি, আমি খাচ্ছি দাচ্ছি সব কিছু করছি, নিজেকে স্ট্রং রাখার চেষ্টা করছি যে কীভাবে আমি স্ট্রং থাকবো, কীভাবে আমি ভালো থাকবো, সুস্থ থাকবো। তো এই জন্য আমি ওই যে বললাম এনার্জি লেভেল আপনারা জিজ্ঞাসা করেন, সেজন্য আমি কাজে মন দেই বেশি, আমি কাজ করতে পছন্দ করি আগের থেকে, আমি চেষ্টা করি কীভাবে সুন্দর জায়গায় বসে এক কাপ চা খাবো, কীভাবে পরিপেটি একটা জায়গায় বসে একটু খাবার খাবো, হোক না সেটা শুধু খিচুড়ি ডিম ভাজা, হোক না শুধু একটু ভাত, হোক না শুধু একটু চা, হোক না একটু কিছু, কিন্তু সেটুকু যে আনন্দ নিয়ে খাবো, হয়তো আপনারা বিরিয়ানি খেয়েও সেই আনন্দটা পাবেন না, আনন্দটা সম্পূর্ণ মনের ব্যাপার, এবং সেখান থেকেই এনার্জি চলে আসে। এনার্জি লেভেল ডাউন হলে যেটা করবেন, আল্লাহকে ডাকবেন এবং নিজে স্ট্রং থাকার চেষ্টা করবেন। আর সবাই তো সব কিছু পারি আমরা, তাই না, কিছু না কিছু আল্লাহ আমাদের গুণ দিয়েছে, সেজন্য কিছু কাজ করবো আমরা, যেমন যারা মনে করেন ঘর দরজার দিকে এক্সপার্ট না তারা একটা অন্য কাজ করবেন, অনেকে জব করেন, অনেকে হাতের কাজ করেন, কিন্তু বসে থাকবেন না, বিশেষ করে কারোর সাথে টেলিফোনে তো কথা বেশি বলবেনই না, তখনই দেখা যাবে আপনার এনার্জি লেভেল অনেক ডাউন হয়ে যাবে। যাই হোক, আমার বলায় কেউ কিছু মনে নিয়েন না, তো সবাই সুস্থ থাকেন, ভালো থাকুন, মা আসসালামা।